জীবনও মিডিয়া পাড়ায় কাজ করিনি, অন্যায়ের প্রতিবাদ করতাম, সেক্ষেত্রে একটু মিডিয়ার মানুষ আমাকে চিনত। আমি কোনোদিন ক্যামেরার সামনে যাইনি, যাইতে চাইও নাই। এখন আপনারা যেভাবে আমাকে মানে ক্যামেরার সামনে নিয়ে আসছেন না, যে আমি হিরো ছিলাম, এখন সত্যি সত্যি আমার মানুষের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি হিরো। এখন জনগণের জন্য আমি একটা ফিল্ম বানাবো, আমি সেটাতে আমি নিজেই অভিনয় করবো হিরো হিসেবে। সিরিয়াস কথা, যেটা আমি করি না সেটাও আমাকে বানাচ্ছেন আপনারা। ভালো সম্পর্ক ছিল তাদের, আমি গড়ে ঢালা সবাইকে দাওয়াত করেছি, তারা অ্যাকসেপ্ট করেছে, তারা এসেছেন। হ্যাঁ, আমি কাউকে টাকা দেইনি। আর আমার বাসা ছিল হচ্ছে নিকেতনে, গুলশানে, গুলশান থেকে যাওয়া আসা করতাম। সেক্ষেত্রে আমাকে মিডিয়ার মানুষ কম বেশি চিনত, মিডিয়ার মানুষ চিনত, বাইরের মানুষ চিনত না। সেক্ষেত্রে আমি যখন আমার দোকান উদ্বোধন করতে যাই, তখন তাদের আমি জানাই, তখন বলে আমরা আসবো। আমি বললাম ঠিক আছে, সবাই আসেন, ওয়েলকাম। আপনি চলে যাবেন, আমার কথা হলো যে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি তাহলে তারকারা? না না, আপনি তাদের কাছে শুনবেন, আমার কাছ থেকে কেউ টাকা পয়সা নেয়নি। আর আমার যে মামলাটা ছিল কেউ জানতো না, হ্যাঁ কেউ জানতো না আমার মামলাটা ছিল। আপনি ভারতে যাওয়ার পর আপনি বলছেন ভারতীয় পাসপোর্ট আপনি করেননি, রাইট? এরকম কিছু বলছেন? জি জি জি। আপনি দুবাই গেছেন কি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভারত থেকে, নাকি ভারতীয় পাসপোর্ট দিয়ে? এক কথা আমি 10 বার বলছি ভাই, আমার মা আউট করতেছে, আপনার এই বাজে কথা বলার আমার সময় নেই, আমি আপনাকে বারবার বলছি। না না না, আরব খান, আরব খান, আমার কথাটা বুঝে, আপনি তো সুস্পষ্ট কথা তো বলছেন না ভাই। সুস্পষ্ট আমি বলেছি আপনাকে, আমি বাংলা, আমি বাংলাদেশি, আপনাকে কয়বার বলেছি না আপনি বাংলাদেশি ওখানে গেছেন? হ্যাঁ, আরব খান, আমার কাছে যে ভারতীয় পাসপোর্টের যে নাম্বার আছে, যে নাম্বারটা আপনার নামে সেখানে ইস্যু করা হয়েছিল, যে আপনার নাম সেখানে হলো রবিউল ইসলাম ওরফে আরব, আপনি ভারতে পালিয়ে যান 2020 সালে, ভারতের পাসপোর্ট সংগ্রহ করুন, এবং সেই পাসপোর্টের নাম্বার হলো 4985389। আমি আপনার একটা পাসপোর্টের নাম্বার বানাই দিই, 03369 সাগর ভাই, আপনার এই পাসপোর্টটা। আপনি কেন মেক্সিকো থেকে, মেক্সিকো আপনি 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 কোন ধরনের সন্ত্রাসী ছিলেন যে মেক্সিকোর পাসপোর্ট বানালেন ভাই? মানে এই যে অভিযোগটা আছে এটা মিথ্যা আপনি বলতে যাচ্ছেন? আমি তো অবশ্যই ভাই আপনাকে কতবার বলবো, আমি আমি আমার দেশবাসীকে আমি বলতে চাই, আমার আচ্ছা দেশবাসীর নামে, দেশবাসীর নামে আচ্ছা আপনি বলবেন, সবাই সবাই শুনে রাখেন, আমি এই কেন্দ্রের সাথে 30,000 মানুষ দেখছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, উপরে আল্লাহ যদি থাকে আমি এটা লড়তে প্রস্তুত আছি, আপনারা আমার সুযোগ করে দেন বাংলাদেশে আসার, আমি এটা নিয়ে লড়বো। না না, বাংলাদেশে আসার জন্য মানুষ কেন ঠিক সুযোগ করে দিবে, আপনি কেন যাচ্ছেন না? অবশ্যই মানুষ যাবে, যে না আমি আমি আসবো, আমি আসবো, যে আপনাদের মতো কিছু মানুষ আছে না যারা আমাকে মানে কেস লড়ার সুযোগ দেবে না, তার আগেই মনে করেন গুম করে দেবে। হুম, কে গুম করবে? আমার তো ফ্যামিলি আছে, এই যে আপনাদের মতন মানুষ সাংবাদিকরা কি গুম করতে পারে ভাই? সাংবাদিকরা খালি গুম না, 95% সাংবাদিক সব করতে পারে। আপনি হঠাৎ করে সাংবাদিকদের প্রতি এত বেশি ক্ষিপ্ত কেন? সাংবাদিকদের কি আপনার কাছে যে সাংবাদিক বলেছে এই ক্ষিপ্ত? হ্যাঁ বলেন বলেন, আমি আমি এবার কোনো কথা বলবো না, আমি ক্ষিপ্ত। হ্যাঁ বলেন। সাংবাদিকরা বলতেছে যে আমি হচ্ছে, আমি একটা দিয়ে শুরু করি, রবিউল ইসলাম পাঁচ বিয়ে করেছেন, রবিউল ইসলাম আপন পাঁচ বিয়ে করেছেন গোপালগঞ্জের একজন নিম্নবিত্ত শ্রেণীর ছেলে, ঠিক আছে পাঁচ বিয়ে করছি, আপনি এটা জনসম্মুখে যখন আনবেন আপনার কাছে তো প্রুফ থাকা লাগবে, এটা দেখাবেন এভাবে, তারপরে পাস দিয়ে এটা আপনি মামলা খান কিনা বলেন, এটা কি মানে এটা মামলা হয় কিনা, ডিজিটাল আইনে মামলা হয় কিনা? আমাদের বাংলাদেশে যে আইন হয়েছে সেটাতে আপনার মামলা হয়? আপনি বলতেছেন, আপনি সাংবাদিক এসে বলতেছেন যে খুনি, খুনি আপন এখন দুবাইয়ের বিশাল গোল্ডের হাউজের মালিক, খুনি আপন, আরে শালা
95% সাংবাদিক শালাদের বলতেছি যে আপনারা এই যে 95% শালারা আপনারা কেমনে জানেন কোর্ট কি আমার রায় দিয়েছে যে আমি খুনি কিনা আপনারা ডাইরেক্ট বলতেছেন আমি খুনি সাংবাদিক শালারা 95% সাংবাদিক শালারা আমার না আপনি এইভাবে বললে আমি মানবো না কারণ হলো পত্রিকা করে আপনি মানেন না মানেন ভাই আপনি না আরাব খান পত্রিকা তো আসলে যা কিছু দেখে শুনে সেখান থেকে তুলে আনবার চেষ্টা করে আপনার দায়িত্ব হলো সেগুলি সঠিক কিনা সেগুলি তুলে ধরা আপনি না না আপনি আপনি কেন বলেন নাই যেটা অপরাধ করতে তারা তারা কেন বলবে আমি পাঁচটা বিয়ে করছি খুনি খুনি কেন বলবে বলেন আপনি কেন বলবেন আমাকে খুনি আপনি 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 জানেন আমি খুনি নাকি মিয়া ফাইজলেমদি করেন ফাইজলেমদি করতে আসছেন এখানে তার মানে আপনি খুনি না আপনার গণমাধ্যমের এই দাবিকে আপনি রায় হবে কোর্টে কোর্ট প্রমাণ করবে আমি খুনি কিনা হ্যাঁ হ্যাঁ কোন সাইডের বল আপনি রায় হবে তারপরে আমাকে খুনি করবেন আপনারা সাংবাদিক আমার বলতেছেন খুনি পাঁচটা বিয়ে করছি পাঁচটা বিয়ের কাগজ নিয়ে আমাকে বলবেন আপনারা অবশ্য কাগজও বানাইতে পারেন এডিট করতে লাগবে আপনাকে 6 মিনিট আপনি চেনেন সেটা তো আমি আসলে এটা বিশাল একটা ব্যাপার আপনার মিডিয়ায় শোনেন আপনি বুঝেন নাই 95% বললে তো আমার ভুল হবে ভাইরাল হয় এত এত ভাবে দেখায় মনে করেন একটা সকিনা মার্ডার হয়েছে একটা মকবুল মার্ডার হয়েছে সেই ভাইরাল করে আপনারা দেখান ওসি যখন মার্ডার হয়েছে পোড়ায় মারছে আপনারা সাধু মানুষ আপনারা কেন ভাইরাল করেন না কেন আপনারা দেখান নাই কি জন্য সব দুই নাম্বার 95% সাংবাদিক দুই নাম্বার বিদায়টা ভাইলার করে নাই সব টাকা ঢুকাইছে পকেটে টাকা ঢুকাইছে এই টাকা কে দিয়েছে আপনি আপনি আসামি আপনার নামে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আসামি না আসামি আমি 6 নাম্বার 1 2 3 4 5 কিন্তু আসামি তো কে দিয়েছে তাহলে আমি তো নরমাল একজন লোক এই যে যারা পিছনে ছিল সবার কাছে সব শালার কাছ থেকে আপনারা টাকা খেয়েছেন সব শালারা আপনি 6 নাম্বার বলছেন আপনি 6 নাম্বার বলছেন অথচ আপনার সেখানে কনফেশনের মধ্যে 164 ধারায় যারা জবানবন্দি দিয়েছে আপনার সহযোগীরা তারা বলেছে আপনি ছিলেন না সেই জায়গায় ঠিকই কিন্তু আপনি লাশকে গুম করার জন্য বড় ভূমিকা পালন করেছেন আপনি লাশকে আপনি আপনি গাজীপুরে নিয়ে লাশ করার জন্য না গুম করেন আমি 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 পুলিশকে জানাইনি এটাই আমার ভুল আমি পুলিশকে জানাইনি এটাই আমার ভুল লাশকে এখানে লাশকে সরিয়েছেন কিনা আপনি গাজীপুর নিয়ে জানাইনি করেছেন কিনা গাজীপুর নিয়ে পুড়িয়েছেন কিনা সেই জায়গায় আপনার আপনার না না আমি 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 জানি না আমার ভুল হচ্ছে আমি শুধু একটু এতটুকুই জানি আমার অপরাধ আমার অফিসে যখন মার্ডার হয়েছে তখন হচ্ছে আমাকে ফোন করা হয় ফোন করলে আমি ব্যাপারটা জানতে পারি জানতে পেরে আমি সত্যি সত্যি ওখানে যাই আমি আমি অফিসের ভিতরে যাই না ভয়তে কারণ আমি একটা পুলিশ মার্ডার হয়েছে আমি যাবো কেন আমি একটাকে ছেলেকে ডাক দিলাম ভাই সত্যি কি মার্ডার হয়েছে কি সত্যি আমাকে বল আমি ওর কাছ থেকে যখন শুনতে পেলাম আমি আর পুলিশকে নক করলাম না আমি সোজা চলে গেলাম হচ্ছে দেশের বাইরে বুঝতে পারছেন সোজা আমি দেশের বাইরে চলে গেছি মানে আপনি সেখানে মামলা হওয়ার আগে খবর পেয়ে যাওয়ার পর সেখানে গেছেন আরো বিশাল তথ্য আছে আমি আর সেই দিকে না যাই আমি অনুষ্ঠানটা শেষ করার জন্য আপনাকে শেষ কথা বলছি আপনার মা বসে আছে হ্যাঁ আপনার আপনাকে এখন ছেড়ে দিচ্ছি এখন আপনি বাংলাদেশে কি ফিরবেন কিনা এই সকল কিছুকে ফেস করার জন্য আমাকে আমাকে একটা সুযোগ করে দিন আমার কাছে যতটুকু অর্থ সম্পদ কি সুযোগ চান আপনি সুযোগ চাই হচ্ছে আমি বিজনেস আমি টুকটাক বিজনেস করতে চাই যদি বলেন না না আমার সম্পত্তি যা করেছি সব আপনাদের দিয়ে দিব তাও আমাকে বাংলাদেশে নেন আমি দরকার হয় এখানে বলেছি আমি মাছ মেরেছি মাছ বিক্রি করেছি কিংবা অনেক কিছু